আমি করিমগঞ্জ জেলা বদরপুর সমষ্টির আদকুনা গাঁৱর অসমীয়া সমাজ বদরপুর বা হাইলাকান্দিলে যাবলৈ হলে আমি এই রাস্তারেই যাতায়াত করো। আজি এই রাস্তার কাম সম্পূর্ণ মেরামতি করিবৰ কাৰণে 20 কোটি টকার সেনশন হয়েছে, কিন্তু দুখৰ বিষয় এই রাস্তার কাম আজিলৈকে সম্পূর্ণ হোৱা নাই। আৰু এই রাস্তার আদৰকুনা গাঁৱত এখন পকা দলং আছিল, বিনা কারণত অনাকারণত ঠিকাদারে রাইজে অসমীয়া রাইজে বারম্বার ভাঙিবলৈ নিদিয়া সত্ত্বেও ঠিকাদারে সেই দলংখন পকা দলংখন ভাঙিলে। কিন্তু আজি দেড় বছর হয়েছে আজিলেকো দলঙৰ কাম আৰম্ভ কৰা নাই। আৰু এই অসমীয়া সমাজৰ স্কুলীয়া ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যাতায়াতৰ কাৰণে বহুত অসুবিধা হৈছে, কৃষকসকলৰ বহুত অসুবিধা হৈছে। বিশেষকৈ বৰ্তমান আমি যাতায়াত কৰিবৰ কাৰণে ৰাইজে এখন বাঁহৰ দলং তৈরি কৰিছে, কিন্তু ঠিকাদাৰে যদি এখন কাঠৰ দলং তৈরি কৰি দিয়াহেতেন আমি বহুত অসুবিধাৰ পৰা সন্মুখীন হ'লোহেতেন। সেয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক অনুৰোধ জনাও যে অতি সোনকালে এখন কাঠৰ দলং আৰু দলঙৰ কাম আৰম্ভ কৰিবলৈ আমি বিনম্ৰ অনুৰোধ জনাইছোঁ। আমি বদরপুর সমষ্টির আদরকুনার গাঁওয়ার স্থায়ী বাসিন্দা, আর একমাত্র আমার আদরকুনার কারণে অর্থাৎ বদরপুর বা হাইলাকান্দিলে যাতায়াতের রাস্তা এইটাই। আর এই রাস্তাটোর অনা কারণত আজি প্রায় দেড় বছর আগতে অনা কারণত এই ব্রিজখন ভাঙি দিলে। আমি কিন্তু মানা করেছিল, আমি বারবার মানা করেছিল যে আপনাদের আগতে আমার কিন্তু সাবুয়া বলে কয় এস্তা এখন দলং বনাও, তারপর আমার এই ব্রিজখন ভাঙিব আমার কথাত মানে মানা করি। অর্থাৎ কৈছে আমি বর্তমান আমি কৈছে আগতে কৈছিল আৰু আমি কন্ট্রাক্ট আনিছো, আমি ইমিডিয়েট আপনার বনাই দিম, আমি 3 মাহৰ ভিতর কমপ্লিট করে দিম। কিন্তু আজি 3 মাহ নহয়, আজি দেড় বছর হল আনকমপ্লিটে হয়ে আছে। আর বিশেষ যদিও আমি আনকমপ্লিট হয়েছে, আমি ইমান অসুবিধা নপরিলহেতেন যদি এই ব্রিজখন যদি এস্তা এখন দলং যদি কাঠেরে তৈরি করে দিয়াহেতেন। আজি বহুতর গাড়ি আছে, বহুতর মানে সামান্য অটো এখন অটো রিক্সা এখন লৈ পেলে বহুতে জীবিকা নির্বাহ করে আছে। তেখেতসকলৰো এই গাড়ির এই সাইডৰ মানুহখিনে তাত গাড়ি রাখে, এই গাড়ি রাখিবৰ কাৰণে বহুত অসুবিধা হয়। ইয়াতো রাখে, কিন্তু ইয়ালৈ আকৌ যদি মই বদরপুর যাওঁ, আমি ইয়ালৈ আহিবলৈ হলে আমার কিমান অসুবিধা হয়, আমি সেইফালে ঘুরি আহিব লাগে। সেইকাৰণে কৈছোঁ অসম চৰকাৰক এটা অনুৰোধ জনাও, যে কৈছে তদন্ত কৰি যিয়ে এই কণ্টেক্টটো পাইছে তেখেতক অকণমান তদন্ত কৰি তদাৰক কৰি অতি সোনকালে এই দলংখন যদিও নবনায় আমাক এই কাঠৰ ব্রিজখন আমাক যদি বনাই দিয়ে আমি বহুত আনন্দ উপভোগ করিম। আর অসম সরকারকে আমি বহুত বহুত আমি অনুরোধ করেছো অতি সোনকালে তদন্ত করে আমাকে এই কাঠৰ ব্রিজখন তৈরি করে দিব কারণে আমি অনুরোধ জানাম।